কয়লার অভাবে বরাক উপত্যকার ইটভাটাগুলো এখন বন্ধ হওয়ার মুখে, ফলে হাজার হাজার শ্রমিক বিপন্ন হয়ে পড়েছেন। কারণ বরাক উপত্যকার ইটভাটাগুলোর কয়লা আসে মেঘালয় থেকে, কিন্তু মেঘালয়ে চলতে থাকা সিন্ডিকেটের জন্য বর্তমানে ইটভাটাগুলো বন্ধ রয়েছে। এই কয়লা সংকট নিয়ে শনিবার এক বৈঠকে মিলিত হয়ে বিভিন্ন ইটভাটার মালিক ও কর্মকর্তারা জেলা প্রশাসনকে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। বৈঠকে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণন ও পুলিশ সুপার সহ প্রশাসনের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইটভাটা সংস্থার সভাপতি উদয়শঙ্কর গোস্বামী বলেন, শীঘ্র কয়লার ব্যবস্থা না করলে বহু শ্রমিক না খেয়ে প্রাণ হারাবেন। আমি উদয়শঙ্কর গোস্বামী, কাছাড় ব্রিক্স ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আজকে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে চাই। ব্যাপারটা হলো দেশের উন্নতির জন্য সবসময় ইটের প্রয়োজন হয়। ইট বলতে সেই যে লাল মানহাতা আমলের ইট, সেই ইটের কথাই আমি এইখানে বলছি। আজকে কাছাড় ব্রিকের 65টার মতো ইটভাটা আছে এবং আপনাদের জানা আছে এই ইট তৈরিতে মাটি লাগে, ক্লে লাগে, বালু লাগে, আর সবচেয়ে যেটা প্রয়োজন কয়লার প্রয়োজন পড়ে। কয়লা ছাড়া ইটকে জ্বালানো পুড়ানো যায় না এবং ইট হয় না। মাটির ইয়েটাকে ফর্মার মধ্যে দিয়ে তারপর কিলনে নিয়ে গিয়ে কয়লা দিয়ে জ্বালিয়ে এটাকে ইট রূপে পরিণত করা হয়। আজকে